হ্যালো বন্ধুরা, দেখো আমি পৈতে বাড়ি খেয়ে এসে ষষ্ঠীর উদ্দেশ্যে বাপের বাড়ি যাচ্ছি। আমি আর আমার মেয়ে তো একদমই বসিনি, পৈতে বাড়ি থেকেই চলে এসেছি। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি সীমা, আর আমার চ্যানেলের নাম হচ্ছে সীমা রকমারি ব্লগ। তো তোমাদের আগের দিনের ভিডিওটা দেখালাম, বিকেলবেলার দিকে ঝড় বৃষ্টি হচ্ছে বলে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি বাপের বাড়ি। আর এবছর আমার হাজব্যান্ডের সঙ্গে এই প্রথমবার আমি একা এলাম আগের দিন, মানে হাজব্যান্ডের সঙ্গে আসিনি ষষ্ঠীর দিন। কেননা কি বলতো, আমের খুব ঝামেলা হচ্ছে। ও আজকে, মানে আজকে তো ষষ্ঠী, জামাই ষষ্ঠী, তো আজকের দিনে ও আসবে, তো অনেকটা বেলা হয়ে যাবে, আর আমার মা একা হাতে পারে না, তাই আমি একটু সাহায্য করতে আগের দিন চলে এসেছি। তো বন্ধুরা, আমার এখন বাজে প্রায় 8টা বাজে, তো আমার কোটাকুটিগুলো একদম কমপ্লিট। আমার মা দুধ আনতে গেছে, আমি এবার যাব চিকেন আনতে বা মিষ্টি আনতে, চিকেন মিষ্টি এগুলো সব নিয়ে আসবো। তো আমার কোটাকুটি হয়ে গেছে, মা এসে এবার চাপাবে। আর ঘুগনি হবে, ঘুগনির কড়াই, আলু সব সিদ্ধ হয়ে গেছে, খালি মানে কি বলবো, নিরামিষ করবে যেহেতু আমাদের আজকে আমি জামাই ষষ্ঠী করি। তো বন্ধুরা, সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা, সবাই ভালোভাবে যেও, সুস্থভাবে যেও। ফাইনালে আমি যখন ছাড়বো ভিডিও, তো তার মানে ভাই জামাই ষষ্ঠী খেয়ে চলে আসবে, তাও আমি বলছি ড্রাইভ আসতে চালাবে, আসতে করবে, কেননা এখন তো রাস্তাঘাট প্রচুর রিস্কি হয়ে গেছে। তো চলো, কী কোটাকুটি করেছি দেখেছি। তো দেখো বন্ধুরা, হবে দু রকম আলু ভাজা, সরু হবে আবার গোল গোল হবে, পটল ভাজা হবে, আর সেরকম বিশেষ কিছু হবে না, কেননা সেরকম গরমে খেতে চাইছে না। আর চিকেন হবে, মটন হবে না। আর লেবু কেটে রেখে দিয়েছি শরবত করার জন্য, রসুন আদা ছাড়ানো হয়ে গেছে, ঘুগনি প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে, ঘুগনি হবে। তো আলুও কোটা হয়ে গেছে চিকেনের, ধনে পাতা টমেটো সব কোটা হবে, ওগুলো একটু পরে। তো চলো। তো দেখো বন্ধুরা, আমার মা আলুগুলো যে ভাজা হবে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে ছেঁকে নিচ্ছে, আর ওখানে বর ঠাকুমা আমাদের মা মনসাকে পুজো দিচ্ছে। আর দেখো, আমি চিকেন আর মিষ্টি আনতে যাব, প্রায় পুরো রেডি হয়ে গেছি, তো বেরোবো। আর বন্ধুরা বলে রাখি, আমি না মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছি। এটা হচ্ছে বড় জামাই, আর ওইটা হচ্ছে ছোট জামাই, মেজ জামাই আসেনি, আর এটা হচ্ছে বড় জামাইয়ের মেয়ে। হ্যাঁ, আমার জামাই বাবু, সরি, এটা এইটা হচ্ছে আমার বর্দি। হাই। আর এই যে মিষ্টান, মানে সব রেডি হয়েছে, জামাইরা আসতে দেরি হয়ে গেছে। বন্ধুরা দেখো, 11:05 হয়ে গেছে, জামাইরা খুব দেরি করে ফেলেছে। তো এবার খেতে দেয়া হচ্ছে, বসুন বসুন, জামাইরা দেরি করেন, বসুন। এই যে দিচ্ছে মিষ্টি, দে মিষ্টি, দে দই এখন আনবো না, তো ছোট দইটা নিয়ে আসবো, ওটা একটু টক টক ভাব আছে। এদিকে সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার দিদি পুরো গুছিয়ে বাগিয়ে খেতে দিচ্ছে, আর এত ব্যস্ত ছিলাম বন্ধুরা যে সব ভিডিও আমি করতে পারিনি। এইটা খাবার পরই না ভাতের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ছিল ফল, কলা, চিড়েমুড়কি, দই, দুধ আর মিষ্টি। তো গরিবের যেমন সেই রকমই হয়েছে বন্ধুরা। আমার মায়ের তো অবস্থা দেখতেই পাচ্ছ, একটা ঘরের মধ্যে কিভাবে আমার মা থাকে আর কিভাবে জামাইদের আপ্যায়ন করে। তো বন্ধুরা, আমরা থাকিনি, বৈকেলেই চলে এসেছিলাম। হাই বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ষষ্ঠী থেকে। তো ষষ্ঠী থেকে চলে এসেছি, বিকেলবেলাতেই চলে এসেছি, কিন্তু ঝড় উঠেছে, তাই তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, মানে ব্যস্ত ছিলাম খুব। আর বন্ধুরা, বাপের বাড়িতে সবই তোমাদের দেখানো হলো, তারপরেই একটা দুর্ঘটনা হয়ে গেল, কি বলা যায়। দেখো
আমার না গরম কড়াটা বুঝতে পারিনি, তো গরম কড়াতে বুঝতে পারছো কিনা জানি না যে লাল আঙুলগুলো মোটা মোটা ফুলে গেছে দেখো। তো কড়াটা আমার মা মুগের ডাল ভেজে রেখে দিয়েছিল আর আমি বুঝতে পারিনি ওটা গরম কি হয়েছে বলো তো। কড়াটাকে যেই আমি তুলতে গেছি পুরো সব আঙুলগুলো না একদম জ্বলে গেছে, ফোসকা আজকে এখনো হয়নি কিন্তু লাল হয়ে আছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বুঝতে পারছো কি না জানি না তো জানি না। এই দেখো সব চিকচিক করছে দেখতে চাই, এই দেখো সব আঙুলগুলো হয়েছে আর এইখানটা দেখো কেটে গেছে কালকে রসুন ছাড়াতে গিয়ে, আর এই যে পুড়ে গেছে সব আঙুলগুলোই গেছে, খুব কষ্ট পাচ্ছি আঙুলগুলোর জন্য। তো কি আর করা যাবে ঘটে গেছে, ধরো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো আর তোমাদের সঙ্গে বেশি কথা বলছি না, আমি ব্লগটা ছোটোই দেবো, এমনিতে তো ভিউজ হচ্ছে না আর আমার রিচার্জটাও শেষ হয়ে গেছে, আমি তাই আজ ষষ্ঠীর দিনে কিছু ব্লগ দিতে পারিনি। তো এই ব্লগটা যাবে দুদিন পর, কেননা এর আমি যে উপনয়নের যে পার্ট ফ্রিটা করেছি ওটা আগে তোমাদের দেবো, তারপরে ষষ্ঠীর ব্লগটা দেবো বন্ধুরা, তাই তোমাদের কাছে পৌঁছতে দেরি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসছি, টাটা। আর একটা জিনিস বন্ধুরা দেখো, আমার মেয়ে আমার শাশুড়ি ষষ্ঠীতে গিয়েছিলো আর সে শাড়িটা ছেড়ে রেখে দিয়েছে, কিচ্ছু তো গুজনো হয়নি তোমাদের দেখালাম। তো দেখো নানান রকমভাবে পরছে শাড়িগুলো আর আমাকে ছবি তুলতে বলছে, এর আগে একটা দেখিয়েছি আর এইটা দেখো দেখি সামনেটা, এই যে নানা রকমভাবে পরছে আর আমাকে ছবি তুলতে বলছে। বন্ধুরা দেখো এইটা আমার আমরা কিনে নিয়ে এলাম আসার সময় লাঞ্চ বক্স, মিশোতে অর্ডার করেছিলাম কিন্তু এবারে মানে ওটা কিভাবে ক্যান্সেল হয়ে গেছে, তো এটা নিলাম, এটা 550 টাকা নিয়েছে আমার হাজবেন্ড লাঞ্চ নিয়ে যাবে বলে। তো বন্ধুরা আর একটা জিনিস কি বলতো, বাপের বাড়ি গেলে যেটা আমাদের একদম দরকারি জিনিস আনতেই হবে এই হচ্ছে পালক, এই পালক আনতেই হবে পায়রার পালক, আর আমার মা এগুলো কুড়িয়ে পুড়িয়ে দেখো বন্ধুরা গার্ডার দিয়ে রেখে দেয়, জানে ছোটো জামাই কানে দিতে প্রচুর ভালোবাসে, আমিও দিই। তো বন্ধুরা এই দেখো খুব আরাম হয় এগুলো, আর বাপের বাড়ি গেলে বা আমার মা এলে এরকম এক গুচ্ছ করে নিয়ে আসে, তো খুবই ভালো লাগে, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা বন্ধুরা আমার মাকে না একটা শাড়ি দিয়েছি আমি জামদানি, কিন্তু ওটা না দেখানোই হয়নি তোমাদের ঘরে আর ভুলে গেছি, এখন আফসোস হচ্ছে প্রচুর, আমি বলছি দেখানোই হলো না। আর দেখো আবার এক ধরনের শাড়ি পরেছে বন্ধুরা, দেখো কত সুন্দর সুন্দর শাড়ি পরছে, আমি এরকম শাড়ি পরতে পারি না দেখি। এদিকে তাকা